এবার চলে আসে প্যাকিং নিয়ে কিছু কথা যদি আমরা বলি। প্যাকিংয়ে সাধারণত প্রতিজন অ্যাডাল্ট আপনারা পাচ্ছেন 23 কিলোগ্রাম করে দুটো ব্যাগ, যে কোনো এয়ারলাইন্সের জন্য এটা মোস্টলি প্রযোজ্য। হ্যাঁ, একটু এক্সেপশন এখানে বলে দেই, যারা ফার্স্টবার আসবেন, প্রথমবার যারা আসবেন তাদের জন্য আপনারা ঢাকার IOM এখান থেকে যদি আপনারা টিকিট কনফার্ম করেন দেন আপনারা 23 কিলো করে তিনটা লাগেজ পেতে পারেন এবং সেটা মোস্টলি যে কোনো এয়ারলাইন্সের জন্য প্রযোজ্য, কিন্তু টিকিটটা IOM থেকে করতে হবে। তারপরও আপনারা যেই মুহূর্তে আসবেন তাদের সাথে রুলসটা ক্রস চেক করে নেবেন, বিকজ রুলস ক্যান বি চেঞ্জড এনি টাইম, রাইট? বাট এখন পর্যন্ত সেটাই আছে, IOM থেকে কিনলে তিনটা এবং আদারওয়াইজ আপনি যে কোনো টিপিক্যাল এজেন্টের কাছ থেকে যদি কিনেন 23 কিলো করে দুইটা লাগেজ আপনি পাবেন। আর সাথে হচ্ছে আপনার একটা হ্যান্ড লাগেজ পাবেন, যেটা কেবিন লাগেজও বলে অনেকে, যেটার ওজন হতে পারে 7-8 কেজি। আসলে এটা নিয়ে খুব বেশি তারা মাথা ব্যথা করে না, আমি যতটুকু কয়েকবার আমি ট্রাভেল করেছি, ইভেন রিসেন্টলি আমি বাংলাদেশে গেলাম, যদি আপনার হ্যান্ড লাগেজের সাইজটা ঠিক থাকে সেক্ষেত্রে 7-8 কেজির জায়গায় 10-11 কেজি হলো তারা খুব একটা এটা নিয়ে মাথা ব্যথা করে না। বাট ডোন্ট গো ফর লাইক 15-20 কেজি উইথ দ্যাট, কারণ অনেকে আছে যে খুব ভারী ভারী বই নিয়ে সেটাকে 15 কেজি বানায় ফেললো। সো ওই কাজটা অতটা স্মার্ট হওয়াটাও বোধহয় ঠিক হবে না, কারণ তারা একটুখানি সফট কর্নারে থাকে এই দিকটা, মানে কেবিন লাগেজের ব্যাপারে। বাট যেটা চেক ইন লাগেজ লাইক যেটা 23 কিলো, ওখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন 23 ইজ দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি, সো ইউ গাইজ শুড র‍্যাপ ইট আপ উইদিন আই উড সে 22 অ্যান্ড হাফ কিলোগ্রামস। লাইক কারণ হচ্ছে এয়ারপোর্টে অনেক সময় মেশিনগুলোতে একটু বেশি ওয়েট দেখায়, এই কারণে আপনাদের নিজেদের তরফ থেকে যদি আপনারা 22-25 এর ভিতরে থাকেন তাহলে এয়ারপোর্টে যেয়ে খুব একটা সমস্যা হয় না। আর তাছাড়া তারাও আসলে একটু লেটস সে 0.5 কিলো থেকে 1 কিলো পর্যন্ত তারাও লিবারেল থাকে মোস্ট অফ দ্য কেসেস, বাট তারপরও বুঝে নিত মানুষ টু মানুষ অনেক কিছু ভ্যারি করে। সো ইউ শুড বি পুটিং অল ইউর থিংস উইদিন 22-22.5 কিলো, এরকম একটা জায়গা থাকাই বোধ হয় ভালো হয়। এখানে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে ছেলেদের জন্য ল্যাপটপ ব্যাগ এবং মেয়েদের জন্য লেডিস ব্যাগ বা পার্স যাই বলুন না কেন, এই জিনিসটা ফ্রি। ফ্রি বলতে এই জিনিসটা ওয়েটের ভিতর আসে না, কারণ একটা ল্যাপটপ ব্যাগে আপনি কত কিছুই নেবেন ওইভাবেই কনসিডার করা হয়। ল্যাপটপ ব্যাগে একটা ল্যাপটপ, সাথে আপনি হয়তো কিছু ডকুমেন্টস রাখতে পারেন, দ্যাটস ইট। আর সাথে আপনি ছোট্ট একটা সাইড ব্যাগ নিতে পারেন, ছোট মানে একেবারেই ছোট, যেখানে সাধারণত আমি প্রেফার করি একান্তই আপনার পাসপোর্ট বা বোর্ডিং পাসগুলো, আপনার মোবাইল, আপনি যে ক্যাশ টাকা নিয়ে আসবেন এই জিনিসগুলো ওখানে রাখতে পারেন, একেবারে ছোট একটা সাইড ব্যাগ, ঠিক আছে? এছাড়া ওয়েট যদি বলি তাহলে 23 কিলো করে দুইটা পার পার্সন, দেন ছেলে হলে একটা ল্যাপটপ ব্যাগ, মেয়েদের হলে একটা লেডিস ব্যাগ বা ল্যাপটপ ব্যাগ যেটাই বলেন না কেন, আর একটা সাইড ব্যাগ নিতে পারেন একেবারে ছোট পাসপোর্ট ক্যারি করার জন্য। এখানে আর একটা গুরুত্বপূর্ণ টিপস আমি দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে অফিসিয়াল ডকুমেন্টগুলো আনবেন সেটা আপনার পড়াশোনা রিলেটেড হতে পারে, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রিলেটেড হতে পারে, ডেফিনেটলি ইউ গাইজ শুড কিপ অল দোজ ডকুমেন্টস ইন ইউর ল্যাপটপ ব্যাগ অর দ্য হ্যান্ডিব্যাগ, কারণ সেটা আপনার সাথে কেবিন লাগেজে থাকে, কেবিনে থাকবে। সো চেক ইন লাগেজটা কিন্তু অনেক সময় হারায়, মানে খুব রেয়ার না কিন্তু হারানোটা, মোটামুটি অনেক সময় হারায়, হয়তো বা 5-7% ক্ষেত্রে এই লাগেজগুলো হারানোর কথা শোনা যায়। তো সেক্ষেত্রে গড ফর বিট যদি আপনি সেই চেক ইন লাগেজটা রেজিস্টার করতে না পারেন তখন অনেকগুলো ডকুমেন্ট কিন্তু হারিয়ে যাবে, এই জন্য বেটার কেবিন লাগেজে সেগুলো ক্যারি করা। আচ্ছা, লাগেজের ব্যাপারে একটু টিপস দিতে চাই, লাইক অনেকেই করেন কি ভারী ভারী লাগেজ কেনেন বা সুটকেস টাইপের কেনেন, তো একটু যদি খেয়াল করেন সুটকেস বা লাগেজ এদের নিজেদের ওজনই কিন্তু 6-7 কেজি যদি আপনি ভালো ব্র্যান্ডের কিনতে চান, বা মোস্টলি ভালো ব্র্যান্ডেরই কেনে সবাই। তো সেক্ষেত্রে আমি নিতে পারবো 23 কেজি আর যে ব্যাগটা করানো তার নিজের ওজনই 6-7 কেজি, সেভাবে যদি আপনি এভাবে চিন্তা করেন, লেটসে আপনারা কাপল আসতেছেন, তো কাপলের মোট 4টা লাগেজ হওয়ার কথা, 4টা লাগেজ মানে 4টা ব্যাগে 4×6=24 কেজি মিনিমাম, তার মানে 24 কেজি মানে কিন্তু মানে আউট অফ 4 লাগেজ 1টা লাগেজ কিন্তু লাগেজের ওজনই শেষ, তাহলে কি হইলো, এটা আসলে খুব একটা অর্থ হইলো না, রাইট? সেক্ষেত্রে সুটকেস বা ব্যাগ না কিনে আমি যেটা প্রেফার করি, আমি 2 বার আসা যাওয়া করেছি, 2 বার আমি যেটা করেছি পেপার কার্টুন বক্সগুলো এনেছি, লেটসে বসুন্ধরা টিস্যু বক্সের যে পেপার কার্টুনগুলো হয়ে থাকে 20-20 ইঞ্চ দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার দিক থেকে, এই সাইজটা খুব ভালো, আপনি পেপার কার্টুনের ভিতরে সমস্ত জিনিসপত্র নিয়ে দেন পুরো পেপার কার্টুনটাকে আপনার সুন্দর করে দড়ি দিয়ে, মানে চিকন চিকন দড়ি দিয়ে বেঁধে স্কচ টেপ দিয়ে সুন্দর করে যদি র্যাপিং করে দেন তাহলে জিনিসটা টেকসই হয়, অ্যাটলিস্ট আপনার একবার আসা যাওয়া কিছু সেটা হয় না, ছিঁড়ে যাবে এমন কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমি 2বার অলরেডি আসা যাওয়া করেছি এবং এরকম অনেকেই আনে,
এক্ষেত্রে আপনি ওয়েটটা আপনার সাশ্রয় হয়, আর সাথে হচ্ছে যে ওইটা ডিসপোজাল করা যায় খুব সহজেই, আর টাকাও লাগে না। আপনি একটা লাগেজ একটা সুটকেস কিনবেন 4,000 টাকা প্লাস মাইনাস, আর সেখানে এরকম একটা পেপার কার্টন আপনি পুরানো ভাঙারির দোকান থেকে কিনতে পারেন রাফলি 50-60 টাকায়। মানে টাকাটাও আপনার সেভ হলো, সাথে হচ্ছে ওয়েটটাও আপনি বেশি ক্যারি করতে পারলেন। আর তারপরে যেটা আপনারা করবেন, প্রত্যেকটা লাগেজের উপরে ইনক্লুডিং দ্য হ্যান্ডব্যাগস অবশ্যই আমি প্রেফার করি পার্সোনালি একটা অ্যাড্রেস ট্যাগ লাগানো। মানে অবশ্যই এয়ারপোর্ট থেকে তো আপনাকে অ্যাড্রেস লাগিয়েই দিবে অ্যাড্রেস ট্যাগ, কিন্তু আপনার নিজস্ব একটা ট্যাগ যদি লাগানো থাকে ভালো হয়। কারণ লেটস সে যদি ওই অ্যাড্রেস ট্যাগটা যেটা এয়ারপোর্ট দেয় ওটা যদি উঠে যায় তাহলে কী হবে? প্লাস এয়ারপোর্টে কিন্তু মানে আপনার প্যাসেঞ্জারের ডিটেলস থাকে, কিন্তু এই লাগেজটা কোথায় যাবে বরঞ্চ এয়ারপোর্ট পর্যন্ত বাকি ডিটেলস কিন্তু থাকে না। কিন্তু আমি যেটা করে আসছিলাম সেটা হচ্ছে একটা অ্যাড্রেস ট্যাগ, যেখানে আমার কানাডার অ্যাড্রেস এবং আমার বাংলাদেশের অ্যাড্রেস দুইটা সুন্দর করে আমি পেস্ট করে দিয়ে দিয়েছি একদম কস্টেপের ভিতরে, যেটা ট্রান্সপারেন্ট কস্টেপ। এতে হয় কি যে কোনো কারণে যদি লাগেজ হারিয়েও যায় অ্যাটলিস্ট তারা বাংলাদেশ বা কানাডা কোনো একটা জায়গায় তারা এটাকে সেন্ড করে দিতে পারবে, কারণ তাদের কাছে অ্যাড্রেসটা আছে। কিন্তু এয়ারপোর্টের যে অ্যাড্রেস ট্যাগ সেটাতে কিন্তু এই ডিটেলস অ্যাড্রেসটা থাকে না। সো এই জায়গাটা একটু মাথায় রাখা উচিত। আর আমি আর একটা কাজ করেছি, যখন আমি পেপার কার্টুনকে টেপিং করেছি নিজে নিজে, তো আমি মাল্টিপল কালার ইউজ করছি। তো এই মাল্টিপল কালারের একটা ইয়ে হচ্ছে, যখন আপনি ফাইনালি লাগেজগুলো কালেক্ট করতে যাবেন তখন দেখা যায় যে মানে অনেকের অনেক রকম ব্যাগ একই রকম দেখতে দেখা যায়, হঠাৎ করে এক দেখায় খুঁজে পাওয়া একটু কষ্ট হয়ে যায়। তো আপনি যখন একটু ফ্যান্সি কালার ইউজ করবেন, লেটস সে আপনি হলুদ কালারের টেপ ইউজ করতেছেন, লাল কালারের, নীল কালারের কয়েকটা পদ মিক্সকৃত, তখন দূর থেকে এক নজরে দেখে ফেলা যায়। আদারওয়াইজ আপনাকে দাঁড়ায় থাকতে হবে, এতটা ভিড়ের মধ্যে আমার লাগেজ আসলো কিনা খোটায় খোটায় দেখতে হবে। তো এটা একটা ছোট টিপস হতে পারে। দেন আচ্ছা আর একটা টিপস দিব, সেটা হচ্ছে যখন আপনারা লাগেজটা প্যাকিং করবেন, লেটস সে আপনারা টোটাল 2 জন আসতেছেন তার মানে 4টা লাগেজ হবে, আপনারা যদি একটু বুদ্ধি করে আগে থেকে এইভাবে প্যাকিংটা করেন, কারণ আসা মাত্রই কিন্তু আপনার সমস্ত আইটেম আজকেই লাগবে না এমন কোনো কথা নেই। কারণ অনেকে হয়তো বা টেম্পোরারিভাবে হোটেলের শেল্টার নেওয়া লাগতে পারে, বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের বাসায় আপনারা শেল্টার নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি প্রত্যেকটা ব্যাগে এমনভাবে একটু ডিজাইন করে প্যাক করে আনেন যে ঠিক আছে যেটা যাওয়া মাত্রই লাগতে পারে আমাদের, সেইগুলো কোনো একটা পার্টিকুলার ব্যাগে বা একটা বা দুটো ব্যাগে, বাকি যেগুলো সহজে আমার লাগবে না সেগুলো আর একটা ব্যাগে আপনারা রাখলেন। তাহলে হবে কি যে আসা মাত্রই সমস্ত প্যাকেজ নিয়ে নাড়াচাড়া করতে হয় না, কারণ একে তো লম্বা জার্নি করে আসবেন, তারপর যদি আপনাকে কোথাও শর্ট স্টে করতে হয় সেখান থেকে আবার আপনার মানে লং স্টে বা পার্মানেন্ট স্টেতে যদি আপনি যান আবার র্যাপিং করা প্যাকিং করা, ইটস অ্যান হ্যাসল রাইট? এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারেন। আচ্ছা লিস্ট অফ গুড উইথ প্রাইস, একটা লিস্ট অফ গুড উইথ প্রাইস এই জায়গাটা এই টেবিলটা আপনারা সাথে রাখবেন, আমি সেটারও ইমেজ এখানে দিয়ে দিচ্ছি সেটা কেমন হতে পারে। এটার কারণ হচ্ছে এটা সহজে লাগে না, কিন্তু অ্যাগেইন গড ফরবিড যদি কোনো কারণে আপনার লাগে হারাইলো তো হারাইলো, আপনি খুঁজেও পাচ্ছেন না, সেটা এয়ারপোর্ট কর্তৃপক্ষ আপনাকে ফেরত দিতে পারতেছে না, সেই ক্ষেত্রে আপনারা একটা ক্লেইমের ব্যাপার চলে আসে। আপনারা প্রাইস ক্লেইম করতে চাইলে করতে পারেন, নট গ্যারান্টেড যে তারা আপনারা এই টাকাটা ফেরত দিবে, বাট ফর সেফটি আপনি একটা লিস্ট অফ গুড অফ প্রাইস নিজের সাথে রাখতে পারেন। তো আমার মনে হয় যে প্যাকিং নিয়েও মোটামুটি আমরা সংক্ষেপে কথা বলে ফেললাম, বাকিটা গুড লাক টু ইউ অ্যান্ড ওয়েলকাম টু ক্যানাডা, বাই।